প্রশ্ন হচ্ছে পবিত্র অবস্থায় আল নামাজ ছাড়া আল্লাহকে সেজদা করা যায় নামাজ ছাড়া সলাদ ছাড়া আর কোন সেজদা আলাদাভাবে আলাদাভাবে সেজদা দেওয়ার নিয়ম শুধুমাত্র আছে সুক্রিয়ার সেজদা সুক্রিয়ার সেজদা ছাড়া বিহুদা মানে বেহুদা শুধু শুধু একটা সেজদা দেয়া কিছুক্ষণ পরে সেজদা দেয়া নামাজ ছাড়া এটা ইসলামের আদর্শ নয় রসুল্লাহ সাল্লাহ এই জাতীয় কোনো করে নাই সাহাবাহাম তাবিন্ডে এই জাতীয় শুধু শুধু সেজদা দেওয়া কোনো দলিল আপনি কেউ দেখাতে পারবেন না বরং আপনার যখন সালাতের ভিতরে সজদা লম্বা করে দিবেন সালাদ পড়বেন যখন অথবা যখন তেলাওয়াতের আসবে তখন লম্বা করে রুকু দিবেন কোরআন কোরআন তেলাওয়াতের পরে অথবা যদি কোনো খুশ খবর আপনার আসে সুসংবাদ আসে সেখানেও আপনি লম্বা করে সা দিতে পারবেন অর্থাৎ সেজা দিয়ে কিন্তু বিনা কারণে কিছুক্ষণ পর শুধু একটা সেজা দিবেন এটা কিন্তু বেদাতের ভিতরে পড়বে কারণ এই সিস্টেম এবাদতের এই সিস্টেমটা রসোল্লাহ সাল্লাম আমাদেরকে জানাননি আর যে জিনিস আমাদের জন্য রসুল্লাহ সাল্লাসম অনুমোদন করেনি আমার পর্যন্ত এটা কোনোদিন দিন হবে না এবং শরীয়ত হবে না এটার জন্য কোনো পাওয়া যাবে না তাহলে আমরা বুঝতে পারছি যে পবিত্র থাকলেও আল্লাহকে নামাজ ছাড়া আল্লাহকে সেজদা করার সিস্টেমটা আসলে অনুমোদিত না শুধুমাত্র যেটা বলেছি তেলাবাতে সেজদা অথবা সুক্রিয়ার সেজদা কোন একটা ভালো সুসংবাদ আছে আপনার ছেলে হয়েছে মেয়ে হয়েছে অথবা আপনার পাশ করছেন পরীক্ষায় অথবা আপনি কোনো বড় ধরনের বিপদ থেকে আল্লাহ উদ্ধার করছে অথবা কাফেরদের কোনো বড় ক্ষতি হয়েছে ইমানদারদের আনন্দ ইমানদারদের জয় হয়েছে আপনি সেখানে তেলাবাতে সেখানে আপনি সুক্রিয়া সেজদা করলেন সেটা আপনার জন্য অজুও জরুরি এটা সেজদা আপনি করা যাবে সেটা আর তেলাবাতে সেজদা কোনো পড়ছে নেই সে তার অজু

অথবা তার শুক্রিয়া ছাড়া তিনটি পরিবেশ ছাড়া কোথাও শুধু শুধু সেই করার কোনো অনুমতি ইসলামে নাই বা এইভাবে এইভাবে এবার সাব্যস্ত হয়নি তো সেভাবে আমরা না করি সেভাবে আমরা না করি তবে মনে রাখবেন এই জাতীয় সে অজুবাদেও যদি কোনো কোনো কাপের জন্য করা হয় কোনো শেখি কোনো জায়গার মধ্যে করা হয় কোনো কবরের জন্য করা হয় কোনো পীরের জন্য করা হয় কোনো নেতার জন্য করা হয় কোনো রাষ্ট্রপ্রধানের জন্য করা হয় তাহলে সঙ্গে সঙ্গে সেটা আপনি মুশ্রেক হয়ে যাবেন চিরস্থায়ী জাহান হয়ে যাবেন যতক্ষণ না তবাকের ফিরে আসছেন কিন্তু এবাদত হতে হলে অবশ্যই এটা সোল্লা সালামের আদেশ মতো হতে হবে শিরিক হওয়ার জন্য একটি অংশ আবাদতের কিছু অংশ দিয়ে দিলে হবে সেখানে পুরোপুরি নিয়ম মানে সেহেতু যখন শিরিক দেখাননি আবাদত দেখিয়েছেন বিপরীতটা হওয়ার জন্য অজু লাগবে না বা কোনো বিনা সালাদ ছাড়াও আপনি যখন কারো জন্য সিদ্ধা করবেন অথবা কোনো কবর সিদ্ধা করবেন আপনি মুশেক হয়ে যাবেন এবং চিকিৎসায় জানি হয়ে যাবে